নন্দিনীর রান্নাঘর, নন্দিনীর রান্নাঘর। নিত্য নতুন রান্নার খোঁজ দেখতে হবে নন্দিনীর রান্নাঘর রোজ। নমস্কার, নন্দিনীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমাদের সাথে রান্না, নতুন রান্না শেয়ার করার জন্য চলে এসেছে সিসিলি বর্মন। নমস্কার নন্দিনীদি। নমস্কার, আজকে কি শেখাবে আমাদের? আমি আজকে চিংড়ি মাছের স্প্রিং রোল বানাবো। চিংড়ি মাছের স্প্রিং রোল। আমরা তো রেস্তোরাঁয় নিত্য নতুন কাটলেট, চপ, রোল, ফিশ ফ্রাই খাই, কিন্তু বাড়িতে যদি বানানো যায় এরকম সুন্দর একটা রেসিপি, আসুন দেখে নেওয়া যাক যে চিংড়ি মাছের স্প্রিং রোল বানাতে গেলে কী কী লাগবে, কী কী লাগছে। হ্যাঁ, প্রথমে আমি একটা সিট বানিয়ে রেখেছি। এটা ময়দা দিয়ে বানিয়েছি। হ্যাঁ, একটু এদিকে দাও, একটা ময়দা দিয়ে বানানো হয়েছে এই সিটটা, যেটা ও বাড়ি থেকে বানিয়ে এনেছে। এরপর আছে চাউমিন, চিংড়ি মাছ তো আছেই, চিংড়ি মাছ একটু ফ্রাই করে এনেছি বাড়ি থেকে। হ্যাঁ, আর ছোট করে কাটা টমেটো কুচি, স্প্রিং অনিয়ন, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, কসুরি মেথি, ক্র্যাশ করা গোলমরিচ ছোটো করে কাটা, আদা ছোটো করে কাটা, রসুন আর টমেটো সস। আর এটা আমি বাড়িতে বানিয়েছি ম্যাঙ্গো জেলি। তো এটা না দেওয়া যেতেই পারে, তো একটু ভালো লাগার জন্য এটা আমি, কিন্তু স্বাদটা যাতে আর একটু বেশি লোভনীয় হয় তার জন্য বাড়ি থেকে বানিয়ে এনেছে ম্যাঙ্গো জেলি। শুরু করো, কী দেবো বলো? প্রথমে ওই ফ্রাইং প্যান, প্রথমে একটা ফ্রাইং প্যান দিলাম, ঠিক আছে চল। এরপর সাদা তেল দেব, সাদা তেল। সামান্য পরিমাণ নাকি বেশি লাগবে বল? আর একটু, আর তো আমি একে একে করে আদা কুচি, রসুন কুচি, এরপর আমি উপকরণগুলো এবার পেঁয়াজ কুচি একটু লালচে করে ভেজে নিচ্ছে। আদা কুচি দিলে, রসুন কুচি দিলে, পেঁয়াজ কুচি, আচ্ছা এর মধ্যে টমেটো কুচি, টমেটো কুচি, সুন্দর একটা গন্ধ আসছে, বলে না ঘ্রাণেন অর্ধেন ভোজন, মানে ঘ্রাণ শুকে আমাদের যেন পেট অর্ধেক ভরে যাচ্ছে। এর মধ্যেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেব, সামান্য পরিমাণ ভেজে এনেছি চিংড়ি মাছটা, ওটা দিয়ে দিচ্ছে। এর মধ্যে ধনে পাতা কুচি, কিছুটা ছোট ছোট করে কাটা লঙ্কা কুচি, লঙ্কা কুচি, ভীষণ সুন্দর একটা স্মেল আসছে চিংড়ি মাছ ভাজার, তো স্মেল সুন্দর। ক্র্যাশ করা গোলমরিচ একটু, যে যেমন ঝাল খেতে পারে, তো আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আমি খুব ঝাল খেতে ভালোবাসি, তো সেই কারণে একটু কাঁচা লঙ্কা কুচি আমি দিয়েছি। আর যদি না কেউ ঝাল কম খায় তো কাঁচা লঙ্কা কুচি না দেওয়ার কোনো দরকার নেই, তো এটা দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, রান্না করতে ভালোবাসো তো নিশ্চয়ই, কিন্তু তোমার বাড়ির লোক কোন রান্না তোমার হাতে খেতে ভালোবাসে? আমার বিরিয়ানিটা ওরা খুব পছন্দ করে, তো আমার ছেলে আমার হাতে বেশি পছন্দ করে পনিরটা আর কি। আচ্ছা আচ্ছা, আর এর মধ্যে আমি এবার
কিছুটা চাউমিন সিদ্ধ দিয়ে দেব। ঠিক আছে, এবার কি দেবে? হয়ে তো গেছে, কসুরি মেথিটা আমি হাতে একটু এইভাবে প্রেস করে দেব, কিছুটা সস আর কিছুটা চামচ একটু হলে ভালো হতো, তো জেলি, ম্যাঙ্গো জেলি, এটা আমারই বানানো ম্যাঙ্গো জেলি। হ্যাঁ, টেস্টটা দারুণ হবে। দিয়ে তো আমি এটা বন্ধ করে দিচ্ছি, এটা হয়ে গেছে। এরপর আমি রোলের জন্য প্রস্তুত হব। ভালো করে মিক্সিং করতে হবে। আমি মিক্সিং করে দিচ্ছি, তুমি রোলটা রেডি কর। তো রোলটা বানাবো, তো বানানোর জন্য একটু ময়দা গুলিয়ে রেখেছিলাম। এই সিটের চার সাইডে আমি লাগিয়ে দেব। কিছু স্প্রিং রোল ও তৈরি করে রেখেছে, এটা আমরা তেল গরম হয়ে এসেছে, এবার ডিপ ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করতে হবে, ভাজতে শুরু করব। তেলের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি, আমি একটু দিচ্ছি দাও আস্তে। এটা খুন্তি লাগবে, রান্না বান্না ছাড়া আর কি করতে ভালো লাগে সিসিল? আমি মাঝে মাঝে খুব মন খারাপ যখন হয় তো গান করি নিজের মতো করে গুনগুনিয়ে, আর নিজে নিজে কিছু কিছু সময় আমি নিজে নিজে লিখতে ভালোবাসি। নিজের কোনো জায়গায় হয়তো কোনো সময় একটা কষ্ট পেয়েছি, তো সেই সময় সেই কষ্টটাকে নিয়ে আমি আমার ডায়েরির পাতায় আমি লিখে রাখি। তাই জন্য সব সময় না, কিছু কিছু সময় যে শব্দের আজ এলোমেলো নিস্তব্ধতার তীরে, অনেক কথাই হারিয়ে যায় চুপ কথাদের ভিড়ে, হারায় কথা হারায় মানুষ হারায় আপনজন, হারিয়ে তবু হারায় না তো স্মৃতির দিন যাপন। কেমন লাগছে নন্দিনীর রান্নাঘরে এসে? খুব ভালো লাগছে, তো তোমাকে দেখে তো খুব ভালো লাগছে, তো দেখতাম আর আমরাও শিখে গেলাম, খুব ভালো লাগলো দূর থেকে দেখতে। হ্যাঁ হ্যাঁ, আর আমরাও আজকে নতুন একটা রেসিপি শিখলাম অবশ্যই তোমার সাথে, এবং আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন যে চিংড়ি মাছের স্প্রিং রোল। খুব সহজ একটা রেসিপি এবং ইউনিকভাবে তুলে ধরেছে আজকে আমাদের নন্দিনী সিসিলি। এবং তোমার জন্য কি একটা চমক আছে সেটা কি তুমি জানো? না সেটা জানি না। তাহলে চমকটা আর অপেক্ষা করাবো না, চমকটা দিয়েই দিই। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন শেফ ডমিনিক, ওনাকে স্বাগত জানাবো আমাদের মাঝে, এবং স্যার টেস্ট করে বলবেন যে তোমার রান্নাটায় অবশ্যই ভালো হয়েছে, আমি তো প্রথম থেকে ছিলাম, কী কী আরও দিলে বেটার হতো খেতে এবং আরও সুন্দরভাবে তুমি রেসিপিটা প্রেজেন্টেশন করতে পারবে। শেফকে ডেকে নিচ্ছি আমাদের মাঝে, শেফ চলে আসুন। এবং আজকে রান্না কিন্তু আমি টেস্ট করবো না, শেফ টেস্ট করে বলবে যে কী কী আরও দিলে রেসিপিটা আরও সুন্দর হতো। এটা হয়েই গেছে, হয়েই এসছে। স্বাগত জানাই শেফকে আমাদের মাঝে, ওনাকে আজকে পেয়েছি এবং ওনার অমূল্য সময়ের কিছু সময় আজকে নন্দিনীর রান্নাঘরকে দিয়েছেন। আর ধন্যবাদ জানাবো এই যে নন্দিনীর রান্নাঘর অনুষ্ঠানটা যার পরিচালনায় হচ্ছে শামসের মধ্যে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠান উনি শুরু করেছেন। এবং যারা বাড়িতে ভালো ভালো রান্না করেন আমাদের মা কাকিমা বৌদিরা,
তারা প্ল্যাটফর্ম পাচ্ছে নন্দিনীর রান্নাঘরে নিজের রেসিপি শেয়ার করার জন্য। তাই জন্য আপনাদেরও মনের মধ্যে যারা আসতে চাইছেন নন্দিনীর রান্নাঘরে, স্ক্রোলে দেওয়া নাম্বারে ছটপট করে ফোন করুন এবং চলে আসুন। আপনাদের সাথে আমরা একটা সুন্দর মুহূর্ত যাপন করব এবং একটি নতুন রেসিপি আপনি শুধু আমাকেই শেখাবেন না, আমাদের হাজার হাজার দর্শক বন্ধুদেরও কিন্তু শেখাবেন যে কী করে আপনি এই রেসিপিটা শিখলেন বা কীভাবে রেসিপিটা আপনার সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। এতক্ষণে প্রায় ভাজাও হয়ে গেছে এবং শেফ টেস্ট করে জানাবেন অবশ্যই, আমি তো আছি আপনারা সঙ্গে থাকুন। আমাদের প্রিয় নন্দিনী সিসিলি দি গার্নিশিং করছেন এবং সুন্দরভাবে সাজাচ্ছেন চিংড়ি মাছের স্প্রিং রোল, এবং শেফও অপেক্ষায় আছে যে কী আরও হলে ভালো হতো, কারণ আমরা যারা বাড়িতে রান্না করি শেফরা তো অনেক অনেক বেশি রান্না করেন এবং ওনাদের অভিজ্ঞতাও অনেক। তাদের অভিজ্ঞতা শুনে নেব কিছু শব্দে এবং স্বাদ করে বলবেন যে কেমন হলো এই সুন্দর রেসিপিটা। তাহলে টেস্ট করে দেখা যাক কেমন বানিয়েছেন। দেখে তো খুব ভালো লাগলো, খুব একটা ইউনিক টাইপের রেসিপি লাগলো এটা আমার, এবার টেস্ট করে দেখতে হবে। খুব খুব সুন্দর, খুব দারুণ টেস্টি টেস্টি একদম, খুব ভালো মানে আমার কাছে, মানে এটা একটা টোটালি ইউনিক টাইপের লাগলো আমার কাছে। যে চিংড়ি মাছ আছে তার সাথে টমেটো পেঁয়াজ নুডলস সব কিছু মিলিয়ে যে বানানো হয়েছে একটা ফিউশন টাইপের, সত্যি অনবদ্য একটা রেসিপি আমরা শিখলাম আমাদের প্রিয় নন্দিনী সিসিলি বর্মন দিদির কাছে। এবং ওনাকে কুর্নিশ জানাই যে ওনার এতটা সময় ব্যয় করে আমাদের সাথে শেয়ার করে নিলেন একটি সুন্দর রেসিপি। এবং নন্দিনী রান্নাঘরের পক্ষ থেকে শেফকে অনুরোধ করব ওনার হাতে একটি মেমেন্টো তুলে দিতে। থ্যাংক ইউ। নন্দিনী রান্নাঘরের পক্ষ থেকে এবং অবশ্যই যারা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা জানাই তোমায় এবং আমাদের তরফ থেকে একটি ছোট্ট উপহার তোমার জন্য। ভালো থেকো, তোমার রান্না আরও আরও সমৃদ্ধ হোক এই কামনা করি। আর আপনারা কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট বিরতির পর। নন্দিনীর রান্নাঘর, নন্দিনীর রান্নাঘর, নন্দিনীর রান্নাঘর, হরেক রকমের খাবার দাবার নিয়ে আমি পাপি অধিকারী এসেছি নন্দিনীর রান্নাঘরে। নন্দিনীর খাবার দাবার টেস্ট করলাম, হরেক রকমের মজার মজার রান্না আমি দেখি, আপনারও দেখবেন নন্দিনীর রান্নাঘর শনিবার দেখবেন, কিন্তু ভুলবেন না যেন। নন্দিনীর রান্নাঘর প্রতি শনিবার বিকেল 5টায় চ্যানেল ভিশনে। নন্দিনীর রান্নাঘর, নন্দিনীর রান্নাঘর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন নন্দিনীর রান্নাঘর। সুদ্ধ খান সুস্থ থাকুন, বানেশ্বরকে সঙ্গে রাখুন। আমাদের দ্বিতীয় পর্বের অতিথি হচ্ছে নবদ্বীপ থেকে আগত শান্তনা। শান্তনার সাথে গল্প করব আর অবশ্যই নতুন একটা রেসিপি শিখব। নমস্কার শান্তনা। নমস্কার। নবদ্বীপে মেয়ে তুমি, তাই তো? আজকে কি রেসিপি শেয়ার করবে আমাদের সাথে? দই পটল। দই পটল, দই পটল বানাতে কি কি লাগছে? দই পটল বানাতে লাগছে পটল, দই, বাদাম বাটা, আর হচ্ছে চিনি, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। তেল দিয়ে দিলাম, তেল গরম হচ্ছে, ততক্ষণে আমি লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে পটলটা ভাজার জন্য কি সামান্য ঘি দেব? একটু দিতে পারো, ঘি দিয়ে একটু সুন্দর একটা স্মেল আসবে। পটলটাকে হলুদ দিয়ে মাখিয়ে নিলে, তাই তো?
সামান্য একটু ঘি একিডি ঘি আমরা ব্যবহার করছি দই পটল বানানোর জন্য দই এর একটা সুন্দর গন্ধ যাচ্ছে আপনারা যারা টিভির উপান্তে আছেন তারা গন্ধটা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি এই সুন্দর গন্ধটা আর আমরা ব্যবহার করছি একেডি একদম বিশুদ্ধ ঘি আপনারাও বাড়িতে ব্যবহার করতে পারেন একেডি ঘি এরপরে কি করবো বল এরপরে পটলটাকে নামিয়ে নেব পটলটা আরেকটু ভাজা ভাজা আর একটু মানে একটু ডিপ হ্যাঁ একটু ডিপ ফ্রাই হলে আমরা পটলটাকে নামিয়ে নেব শান্তনা রান্না করতে তো নিশ্চয়ই ভালোবাসি ভালোবাসি আর কি ভালো লাগে করতে আমার গান করতে ভালো লাগে আমার লিখতে ভালো লাগে পড়তে ভালো লাগে একটা গানের দুকলি হয়েছে হ্যাঁ একদম চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমার চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমার আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমার আমরা অমর সঙ্গী পটল আমাদের প্রায় ফ্রাই হয়ে গেছে একটু সামান্য নুন দিয়ে নিলাম যাতে পটলে একটু নুন টানে আপনারা সকলে জানেন হয়তো পটলে একটু নুন টানে তাই জন্যে একটুখানি নুন দিয়ে নিলাম ডিপ ফ্রাই হয়েই গেছে এবার ফ্রাই করা পটলগুলোকে তুলে নিলাম এবার বাদামটা ছেড়ে দেব বাদামটা ছেড়ে মিক্স করা আছে বাদামটা একটু হালকা জল দেব নাচতে থাকো হালকা সামান্য পরিমাণ একটু সামান্য পরিমাণ জল দেব একদম অল্প একদম অল্প আর দেব আর একটু দাও ব্যাস এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম কারণ বাদাম দেয়া হয়েছে সেই জন্য এটা জিরের গুঁড়ো একটুখানি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কম কম ব্যাস ব্যাস লঙ্কা গুঁড়ো দেবে কি সামান্য পরিমাণ লঙ্কা দেব একটু পরে আচ্ছা আপনাদের আজকের ম্যাজিক মন্ত্রের ট্রিক দিয়ে দিই যেটা রান্নার ক্ষেত্রে খুব কাজে লাগবে ধরুন রান্না করছেন নুন বেশি হয়ে গেছে তাহলে কি করবেন একটু আলু তাড়াতাড়ি করে বড় বড় পিস করে কেটে রান্নার মধ্যে দিয়ে দেবেন এবং দেখবেন রান্নায় লবণাক্ত ভাবটা কিন্তু আলুটা শুষে নিয়েছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে যখন পরিবেশন করবেন তখন আলুটাকে সরিয়ে নেবেন এবার ফ্রাই করে রাখা পটলগুলোকে একে একে দিয়ে দিচ্ছি একটু ঢেকে দাও একটু ঢেকে দিচ্ছি তার আগে একটু নেড়ে নিতে হবে যাতে গ্রেভিটা সব পটলের মধ্যে চলে যেতে পারে কারণ পটলগুলো কিন্তু সুন্দরভাবে ছেড়াই রয়েছে একটু জল দিতে হবে
সামান্য পরিমাণ জল দিতে হবে। এবার আমি ঢেকে দিই। তৈরি হয়ে গেছে আমাদের দই পটল। এবার আমরা দইটাকে মিশাই। আচ্ছা শান্তনা, তুমি তো নবদ্বীপ থেকে এসছো, ওখানে স্বয়ং মহাপ্রভু চৈতন্য দেবের জন্মস্থান, তো তোমার কলকাতায় এসে কিরকম লাগছে এবং আমাদের নন্দিনীর রান্নাঘরে এসে কিরকম লাগছে? আমার কলকাতাটা হচ্ছে আমার স্বপ্নের শহর। কলকাতায় এসে আমার দারুণ লাগছে, আর নন্দিনীর রান্নাঘরে এসে তার থেকেও বেশি দারুণ ভালো লাগছে। কেননা আমি প্রথম কোনো রান্না শেয়ার করছি দর্শকের সামনে। অনেকেরই স্বপ্ন থাকে যে বাড়ির রান্নাগুলোকে যদি সকলের সাথে ভাগ করে নেওয়া যেত তাহলে তার আনন্দটাই কিন্তু অন্যরকম। তাই জন্য আপনিও যদি আসতে চান নন্দিনীর রান্নাঘরে, স্টোলে দেওয়া নাম্বারে ফোন করুন এবং চটজলদি চলে আসুন নন্দিনীর রান্নাঘরে। তুমি কি জানো আজকে তোমার জন্য একটা রয়েছে কিন্তু বিশাল চমক। এখানে এসে উপস্থিত হয়েছেন শেফ ডমিনিক, ওনাকে স্বাগত জানাবো এবং উনি টেস্ট করে বলবেন যে তোমার রান্নাটা ঠিক কেমন হয়েছে এবং কতটা সুন্দর এবং সুস্বাদু হয়েছে। পটলে সুন্দর একটা গন্ধ ছেড়েছে, সামান্য পরিমাণ গরম মশলা রান্নাটাকে আরো সুস্বাদু করে তুলবে। রান্না কমপ্লিট, শেফ এবার টেস্ট করে বলবে যে তোমার আজকে দই পটল রেসিপিটা কেমন হয়েছে। এবার আমরা পরিবেশন করব দই পটল এবং শেফকে ডেকে নেব। যে শেফ আসুন এবং জানান যে কেমন হয়েছে। শেফকে স্বাগত জানাই আমাদের নন্দিনীর রান্নাঘরে। লঙ্কাগুলো দিয়ে দাও সুন্দরভাবে গার্নিশিং এর জন্য। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি দই পটল। সুন্দর দইয়ের গন্ধ যাচ্ছে এবং শেফ টেস্ট করবেন এবং বলবেন যে রেসিপিটা আজকে কেমন হয়েছে। এই রান্নাটা কি মায়ের কাছ থেকে শেখা না? মায়ের কাছ থেকে পুরোপুরি শেখা। খুব সুন্দর হয়েছে, যতটা পরিমাণে নুন লঙ্কা একদম পারফেক্ট হয়েছে, স্বাদ মতো নুন চিনি সমস্ত ব্যালেন্স হয়েছে। আর পটলটাও ভীষণ ভালো ফ্রাইও হয়েছে এবং নরম ভাবটাও রয়েছে। যারা বেশি ফ্রাই পছন্দ করেন না, নরম ভাব পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু অনবদ্য। দর্শক বন্ধুদের জন্য আজকের প্রশ্ন, কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময় কি দিলে তেল আর ছিটবে না? এক চিনি, দুই লবণ, তিন গোলমরিচের গুঁড়ো। আপনার উত্তর হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন 9144661771 এই নম্বরে। লাকি ড্র এর মাধ্যমে সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন নন্দিনীর রান্নাঘরে আসার সুবর্ণ সুযোগ ও আকর্ষণীয় উপহার। নন্দিনীর রান্নাঘরে আসার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের আজকের যিনি বিশেষ অতিথি শেফ ডমিনিক। তোমার হাতে তুলে দিচ্ছি একটি মানপত্র। তোমার রান্না আরও আরও সমৃদ্ধ হোক, আরও সুন্দর সুন্দর রেসিপি আমাদের সকলের সাথে শেয়ার করো। নন্দিনীর পক্ষ থেকে একটি সুন্দর মেমেন্টো তোমার জন্য, আজকের দিনটা যাতে মনে থাকে তার জন্য এই মেমেন্টোটা তোমার জন্য, এবং আমাদের তরফ থেকে একটি ছোট্ট বাকেট কেক তোমার জন্য, আর সঙ্গে রয়েছে একটি কফি মগ। আপনারাও আসতে পারেন নন্দিনীর রান্নাঘরে, তাই সঙ্গে থাকুন। দেখা হবে আবার পরবর্তী পর্বে এরকমই সুন্দর একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।